Hello Bondura, Assalamualaikum, welcome to my official YouTube channel Alamin Kaji and welcome to my another new video. আজকে তোমাদের সাথে নিয়ে এলাম নতুন একটি ভিডিও and এই ভিডিওতে তোমাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে ঢাকার মধ্যে অনেক সুন্দর একটি প্লেস করছে যেটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম সো এটা হচ্ছে বাংলাদেশের একটি আর্মির আন্ডারে এটা পরিচালনা করা হইতেছে এখন তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগবে এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কিভাবে যাবা কিভাবে কি করতে হবে এন্ড কত টাকা টিকিট লাগে এন্ড এখানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সো সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে দেওয়া থাকবে সো আই হোপ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না বন্ধুরা সো বন্ধুরা এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমাদের যাত্রা আজকে শুরু হবে গুলশান নতুন মাথা থেকে গুলশান নতুন মাথা থেকে প্রথমে যাব হচ্ছে বীরসরণিতে তো আপনারা ঢাকা শহরে যেখান থেকেই যাবেন সবার প্রথম আপনার আসতে হবে বীরসরণিতে সো এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি যে মিউজিয়াম এটা হচ্ছে বীরসরণিতে অবস্থিত বীরসরণি আমাদের এখান থেকে অনেক বাসে যায় তো আমি এখন বাইক দিয়ে চলে যাচ্ছি সো আপনারা বাইকে করে যেতে পারেন বাসে করে যেতে পারেন সো আপনারা ট্রান্সপোর্ট হিসেবে যা যা যেভাবে পসিবল ওইভাবে আপনারা বীরসরণিতে আসতে পারেন অ্যান্ড বাসের ভাড়া লাগবে সর্বোচ্চ 20-25 টাকা আর হচ্ছে বাইক পার পারসন 50 টাকা করে তো বন্ধুরা আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে 50 টাকা পার পারসন অ্যান্ড যারা আপনার এশিয়া মহাদেশের মধ্যে তাদের জন্য হচ্ছে 300 টাকা আর ফরেনিয়ার যারা আছে তাদের জন্য হচ্ছে 500 টাকার মতো লাগবে এটার এন্ট্রি ফি অ্যান্ড আপনার গাড়ি নিয়ে আসলে আপনার গাড়ির জন্য আলাদা আলাদা আপনার ফি দেওয়া লাগে সেটা এখানে উল্লেখ করা আছে যদি আপনারা আসেন তাহলে এখানে চার্টের মধ্যে দেখে নেবেন অ্যান্ড আমি ভিডিও আকার করে দিছি সো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন অ্যান্ড এখানে কী কী নেওয়া যাবে না সব কিছু নির্দেশনা এখানে চার্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে তারা সো আমরা এই টিকিট কাটার পরে এখানে ভিতরে চলে গেলাম অ্যান্ড ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যান্ড বুঝাই যেতেছে না যেটা বাংলাদেশের মধ্যে সো এটা বুঝাই যেতেছে একটা অন্য কোনো একটা কান্ট্রির মধ্যে আপনি চলে আসছেন যদি আপনার বিমানগুলো না রাখা হতো সো এটা হচ্ছে আমার টিকিট সো টিকিটে এরকম টোকেন থাকলে টিকিটটা হাতে নিয়ে রাখবেন টিকিটটা ফেলে দেবেন না টিকিটটা সামনেই লাগবে যখন আপনারা মিউজিয়ামের ভিতরে ঢুকবেন তখন আপনার এই টিকিটটা নিবে তারা সো আমরা হাঁটিহাঁটি পাও পাও করতে করতে সামনের দিকে আগাচ্ছে আর এখানে গাছে যাওয়া নিষেধ এখানে লেখা আছে কী কী ধরতে পারবেন কী কী ধরতে পারবেন না কোথায় ময়লা ফালাবেন কোনো ময়লা ফালাবেন না সব কিছু এখানে উল্লেখিতভাবে লিখে দিয়েছে আর নিচের যে টাইসটা এটা অনেক পরিষ্কার অ্যান্ড লিটিং ক্লিন অ্যান্ড বুঝে উপায় নেই যে আপনি এখানে বাংলাদেশের মধ্যে আসেন সো একদম টোটালি আপনি সো বন্ধুরা এই মিউজিয়ামের সম্পূর্ণ লোকেশনটা এই ম্যাপে দেওয়া আছে সো আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন যদি কেউ হারিয়ে যান বা কেউ কোথাও পাচ্ছেন না কোনো কিছু সেগুলো আপনারা দেখে নেবেন আর এখানে ময়লার ডাস্টবিন আলাদাভাবে রাখা আছে সামনে একটা সব বড় একটা সুইমিং পুলের মতো আছে যেখানে আপনারা নামতে পারবেন না বাট এখানে রাতে হলে লাইটিং করা আছে যেটা দেখতে খুবই 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 সুন্দর লাগে সো এই গাছগুলো খুবই ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে দেখতে খুবই সুন্দর লাগে অ্যান্ড আমরা সামনের দিকে আগাচ্ছি সো সামনের দিকে এখন আমরা এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব জাদুঘরের ভিতরে প্রবেশ করব সো বন্ধুরা প্রথমে আমরা জাদুঘরে ঢোকার পরে দেখলাম হচ্ছে একটি যুদ্ধজাহাজ রাখা আছে অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে একটি সরঞ্জাম ইউজ করা হয়েছিল যেটা কামানের মতো দেখতে দেখা যায় সেটা হচ্ছে এখানে ইউজ রাখা আছে যেটা ইউজ করা হয়েছে আর এখানে উপরে 3-4 তলা একটা ভবন সো উপরে এক একটা স্তরে এক একটা ক্যাটাগরির মানুষের জিনিসগুলো রাখা আছে
আগের যে ইউজ করা হয়েছে যেগুলো আমাদের যুদ্ধের সময় সেগুলো এখানে রাখা আছে মিউজিয়ামের মধ্যে। সো আমরা সব কিছু আমরা তাদের দেখানোর চেষ্টা করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। সো এখন আমরা যাবো হচ্ছে উপরের দিকে, আর এখানে হচ্ছে ক্যামেরা ইউজ করা যায় না। সো আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি। সো ক্যামেরা নিয়ে যদি যান কেউ তাহলে আপনাদের ক্যামেরাটা রেখে দিবে, পরে যখন বের হয়ে যাবেন তখন আপনার ক্যামেরাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা এখানে হচ্ছে রাখা আছে যে আপনার কীভাবে কীভাবে কী কী করছে তারা। অ্যান্ড আগের যুগের যে ম্যাপটা সেই ম্যাপটার এখানে দেওয়া আছে। তো এগুলো আপনার দেখলে খুবই ভালো লাগবে, কজ এখানে মানে প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস মানে তাদের রাখা আছে, মানে যেটা আপনার এক নজর খুবই ভালো লাগবে। আর এখানে সবচেয়ে বড় একটা নৌকা রাখা আছে যেটা জাস্ট সামনে আপনি গিয়ে ছবি তুলতে পারবেন, এছাড়া আপনি আর কোনো কিছুই করতে পারবেন না, এটাতে উঠতে পারবেন না, ধরতে পারবেন না, জাস্ট সামনে দ্বারা একটা ছবি তুলতে পারবেন। সো বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন যারা মিলিটারিরা তারা হচ্ছে কীভাবে নামান, কীভাবে তারা যখন আপনার ইমার্জেন্সিভাবে ল্যান্ড করে তারা নিচের দিকে, সো কীভাবে রশি জানেন নিচে ল্যান্ড করে, এগুলো একটা ড্যাম হিসেবে রাখা আছে তাদের। সো এখানে আমরা উপরের দিকে যাবো, উপরে সিঁড়িতে উঠে আমরা দোতলায় যাবো, দোতলায় কী আছে সেটা আমরা এখন দেখবো। সো বন্ধুরা দোতলায় চলে আসলাম, দোতলায় এসে আপনারা কী পেয়ে যাবেন, যেখানে আপনার যুদ্ধের সময় যারা ক্যাম্প করে সেই ক্যাম্প কীভাবে করে সেটা আপনার এখানে একটা ড্যামের মতো আকারে তৈরি করা আছে, আর মানুষও কীভাবে বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে সেটাও এখানে একটা সুন্দর আকারে তৈরি করা আছে। সো এখানে আরও আরও বিভিন্ন রকমের ক্যাম্প আছে, যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই এগুলো সম্পূর্ণ দেখতে পারবেন, ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে 1971 সালে আমাদের দেশটা কীভাবে যুদ্ধ হয়েছিল, অ্যান্ড যুদ্ধের পরে তারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে, সম্পূর্ণ এগুলো তুলে ধরা হয়েছে এই বাংলাদেশ আর্মি আমাদের। সো এইখানে শুধু দুইতলাতে আর্মিদের যত সরঞ্জাম আছে সব কিছু আপনার দুইতলাতে পেয়ে যাবেন। অ্যান্ড তিনতলা চারতলায় আছে হচ্ছে নেভি অ্যান্ড হচ্ছে এয়ারফোর্স। সো বাংলাদেশের যে কটা ক্যাটাগরি আমাদের ইগুলো আছে সবগুলোই এখানে আছে এই মিউজিয়ামের ভিতরে। সো বন্ধুরা আমি এখন চলে আসি আন্ডারগ্রাউন্ডে, নিচের তারা একদম আপনার
যেই আন্ডারগ্রাউন্ড সেই ফ্লোরে আমি চলে আসছি। এই ফ্লোরে আপনার পেয়ে যেমন হচ্ছে নৌবাহিনী যত যুদ্ধ জাহাজ আছে, যুদ্ধ বিমান আছে, তারপরে আপনার যত নৌবাহিনী যত সরঞ্জাম আছে সবগুলো এখানে রাখা আছে। আর তারা কীভাবে যুদ্ধ জাহাজগুলো পরিচালনা করে সেগুলো আপনার এই কম্পিউটারের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে সবগুলো পেয়ে যাবেন। এখানে এলইডি আপনার থ্রিডি যে টিভিগুলো সেগুলোর মতো আপনার ওরা খুবই সুন্দরভাবে তারা পরিচালনা অ্যান্ড প্রদর্শনী করে থাকে। সো আপনারা এখানে আসলে অবশ্যই ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে একটা থ্রিডি টিভি যেটা আপনার লাইভে আপনার বুঝতে পারবেন যে আপনার একদম সামনে চলে আসছে যে জাহাজগুলো বা আপনার যেই ভিডিওটা তৈরি করা হইতেছে। সো আমরা একটু সামনের দিকে আগে, সামনের দিকে আগালে আপনার যেই জাহাজের তার পাখাটা থাকে যেটা দিয়ে আপনার পানিটাকে একটা ফোর্সের মাধ্যমে সামনের দিকে জাহাজটা আঁকায়, সেই একটা পিতলের পাখাটা রাখা আছে যেটা খুবই সুন্দর দেখতে অ্যান্ড খুবই মানে অন্যরকম লাগতেছে। অ্যান্ড এখানে আপনার জাহাজের যত ফ্যান মোটরস, তারপরে জাহাজের পরিচালনা করার মতো যা যা দরকার রাডার, পরে হচ্ছে আপনার কথা বলার যেই মেশিনগুলো সবগুলো এখানে রাখা আছে এক একটা স্তরে। সো আপনারা এখানে আসলে দেখতে পারবেন, বাট কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, এটা একটা কথা যে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। এখানে যদি কাউকে সন্দেহজনক কোনো কিছু লাগে তো তার সাথে সাথে অ্যারেস্ট করা হবে, এটা তারা মাইকে বারবার বলতেছিল। সো যারা যাবেন সো বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সো আই হোপ আপনাদের জন্য খুবই ভালো হবে। সো বাংলাদেশের ম্যাপে কতটুকু মানচিত্র আমাদের এই জলস্রোত আছে সবগুলো এখানে দেখানো আছে। এখানে একটা যুদ্ধ জাহাজ যেটা এখানে রাখা আছে খুবই সুন্দর। অ্যান্ড এখানে অবশ্যই আমি মনে করি একদিনে আপনার ঘুরে গেলে খুবই ভালো লাগবে অ্যান্ড খুবই ভালো একটি সময় আপনার কাটাতে পারবেন। ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যতটুকু আমি পারছি অ্যান্ড এখানে সম্পূর্ণ ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ। জাস্ট ফোন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, বাট ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করতে পারবেন না। সো এটা আপনার যখন ঢুকবেন তখন চেক করা হবে আপনার সাথে যে কোনো ক্যামেরা পানির বোতল আছে কি না। সো আই হোপ আমি যতটুকু চেষ্টা করি দেখানোর জন্য, আর যদি কোনো মিস থেকে থাকে অবশ্যই আমি ইউটিউবের ভিডিওর কমেন্টে বলবেন, সিংচাল নেক্সট আমি এই ভিডিওটা করে দিব আপনাদের। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সটে কী টাইপের ভিডিও করবো সেটাও আমাকে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই টাইপের ভিডিও করার জন্য। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সো এতদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক দেন, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই অ্যান্ড বুম।